13 বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পরিবর্তন জানিয়েছেন জাপানের অর্থ শিল্প বাণিজ্য মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় জাপানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্ভব হয়েছে বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে ঢাকা সফরে দ্বিতীয় দিন মেট্রো রেলে ভ্রমণ করলেন জাপানের অর্থ শিল্প ও বাণিজ্য মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার জাপান বাংলাদেশের অন্যতম মৈত্রী স্মারক জায়গার সহযোগিতায় নির্মিত দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স পরিদর্শন করেন জাপানের বাণিজ্য মন্ত্রী উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ শেষে তিনি সাংবাদিকদের জানান এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে জাপান now one of the next 11, but realize the economic growth in the, these few years. So Japan will continue contributing to the development of Bangladesh. পরে নির্মাণাধীন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেখতে যান নিশিমুরা ইয়াসুতোশি পরিদর্শন শেষে আগামীতেও জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাড়িকে একটা এনার্জি হাবে পরিণত করার বঙ্গবন্ধু কন্যার যে পরিকল্পনা সেখানেও জাপান নিঃস্বার্থভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তো সার্বিকভাবে মধ্যমায়ের বাংলাদেশে আমরা যে 41 সালের উচ্চ আয়ের বাংলাদেশের স্বপ্ন দেখছি উচ্চ আয়ের বাংলাদেশ করতে গেলে যে ধরনের অবকাঠামো বাংলাদেশের প্রয়োজন হবে তার বেশিরভাগই জাপানের সহযোগিতায় প্রস্তুত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে জাপান স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে বিনিয়োগ করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অনেক সেক্টরে জাপানের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অংশগ্রহণ সম্ভব হয়েছে কারণ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে পলিসি ধারাবাহিকতা আছে এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিশিমুরা ইয়াসুতোশির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাদাত নিশাদ দেশ টিভি ঢাকা